বিদায় বাংলাদেশকে ধারণ করে আমি শাহরিয়ার নাজিম জয় চ্যানেলের বিশেষ আয়োজন 300 সেকেন্ডে আপনাদের স্বাগত জানাচ্ছি এই 300 সেকেন্ডকে অর্থবহ করে তুলবার জন্য আজ আমার সাথে যিনি অতিথি তিনি প্রফেসর কর্নেল অবসরপ্রাপ্ত কাজী শরীফউদ্দিন বঙ্গমাতা শেখ ফজলুলতুন নেসা বিশ্ববিদ্যালয়ের দায়িত্বে আপনি আছেন পরিচালক পরিকল্পনা উন্নয়ন বিভাগে আপনি আর্মি পারসন আর্মি পারসন আপনি আর্মি ইন্টেলিজেন্সে ছিলেন ডিজেএফআই তে ছিলেন আপনি এসএসএফ এ ছিলেন এসএসএফ এ থাকাকালীন সময়ের অভিজ্ঞতাটা আপনি যদি একটু খুলে বলেন এসএসএফ বাংলাদেশের একটা চৌকস অর্গানাইজেশন এটা হেড অফ দ্য স্টেট মাননীয় প্রধানমন্ত্রী মাননীয় রাষ্ট্রপতির নিরাপত্তার দায়িত্বে তিনটা বাহিনীর শ্রেষ্ঠ অফিসাররা এখানে জয়েন করেন আর্মি নেভি এয়ারফোর্স তারপরে BCS police officers as well as answer BDB officers যারা BCS দিয়ে আসেন সেখান থেকে 24 অফিসারদের সিলেকশন করে তাদের অ্যানুয়াল ফিটনেস রিপোর্ট যেটা OPR বলে অফিসার্স অ্যানুয়াল পারফরম্যান্স রিপোর্ট আউটস্ট্যান্ডিং হলে তারা এনলিস্টেড হয় SSF এর জন্য তারপর একটা পরীক্ষার মাধ্যমে সেখানে সিলেকশন প্রসিডিউর এখানে ফিজিক্যাল সিলেকশন করতে হয় টেস্ট দিতে হয় SSF এ যারা থাকেন তারা তো একদমই কৌশলী হতে হয় তাদেরকে খুবই কনজারভেটিভ হতে হয় সব কথা সবাইকে বলা যায় না তো তখন সেই সময়ে যখন গুরুত্বপূর্ণ ব্যক্তির নিরাপত্তার দায়িত্বে থাকেন পরিবারের সাথে আত্মীয় স্বজনের সাথে সম্পর্কটা কেমন থাকে কারণ সব কথা তো বলা যায় না কিন্তু পরিবারে তো অনেক কথাই জিজ্ঞেস করে প্রত্যেকটা মানুষের দুইটা ক্যারেক্টার একটা আছে ফ্যামিলির তার কিছু রেসপন্সিবিলিটি ডিউটি আছে একটা প্রফেশনালি রেসপন্সিবিলিটি ডিউটি আছে এসএসএফে যখন দায়িত্বরত অবস্থায় থাকে তখন ফর দ্য টাইম বিং দ্যাট ইজ ইউর ব্রেড অ্যান্ড বাটার দেশের টপ মোস্ট ইম্পর্টেন্ট দায়িত্ব হচ্ছে আপনার রাষ্ট্রের নিরাপত্তা রাষ্ট্রের গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিরাপত্তা এবং সিকিউরিটির দায়িত্ব দেওয়া এইটার সময় নিজস্ব ফ্যামিলির ব্যাপারটা ইম্পর্টেন্স দেওয়ার কোনো স্কোপ নাই আপনি যখন কলেজের প্রিন্সিপাল হিসেবে যোগদান করলেন এই যে শিফটিং এবং এখানে এসে নতুন করে নিজেকে আবিষ্কার করা একজন শিক্ষক হয়ে ওঠা এই ইন্টারেস্টিং অধ্যায়টা কি একটু শেয়ার করা যায় আমাদের ভবিষ্যৎ প্রেসিডেন্ট প্রাইম মিনিস্টার রাজনৈতিক নেতৃবৃন্দ বিসিএস অফিসার সকল ভবিষ্যৎ প্রজন্মকে মানুষ করার জন্য প্রয়োজন শিক্ষা আর শিক্ষক দেন শিক্ষকেরা একজন শিক্ষক তার নেতৃত্ব কর্তৃত্ব ব্যক্তিত্ব সততা স্বচ্ছতা এবং জবাবদিহিতার মাধ্যমে একটা শিশুকে যিশুতে রূপান্তরিত করতে পারে সেই জন্যই এডুকেশন সেক্টর অল ওভার দ্য ওয়ার্ল্ড মোস্ট ইম্পর্টেন্ট সেক্টর এই সেক্টরে আমি যখন এসেছিলাম ভেরি ইনিশিয়াল ডে অ্যাজ এ মিলিটারি অফিসার আমি খুব ইতস্তত ফিল করছিলাম পরবর্তীতে এখানে যখন প্রশিক্ষণ প্রাপ্ত হয়ে নিজে প্রশিক্ষিত হয়ে একজন আদর্শ শিক্ষক হিসেবে নিজেকে আবিষ্কার করতে পারলাম তখন দেখলাম রাষ্ট্রের প্রয়োজনে এই সেক্টরে অনেক গুরুত্বপূর্ণ অবদান রাখার আছে আপনার প্রচুর পড়াশোনা আছে বিদেশ থেকে আপনি পুরস্কার পেয়েছেন কিন্তু সামগ্রিকভাবে আমাদের শিক্ষা ব্যবস্থা কেন আন্তর্জাতিকভাবে পিছিয়ে যাচ্ছে পারিপার্শ্বিকতার প্রেক্ষিতে অন্যান্য বিশ্বের মতো তাদের কালচারের সঙ্গে অ্যাডজাস্ট করতে পারে নাই বাট আমাদের সামর্থ্যের ভিতর দিয়ে আমরা অনেক এগিয়ে যাচ্ছি আমি যখন ইউনিভার্সিটিতে পড়তাম বাংলাদেশে মাত্র 4টা ইউনিভার্সিটি ছিল ঢাকা ইউনিভার্সিটি জাহাঙ্গীরনগর রাজশাহী এবং সিলেট অনেক ইউনিভার্সিটি সংখ্যায় অনেক বেশি 100 এর উপরে প্রাইভেট গুণগত মানে ইমপ্রুভমেন্টস ইজ এ কন্টিনিউয়াস প্রসেস যেমন আমরা এখন ডিজিটাল পৃথিবীতে বসবাস করছি এবং বাংলাদেশের ডিজিটাল পরিবর্তন হয়েছে অনেক কিছু জ্ঞান অর্জনের প্রক্রিয়াটাও ডিফারেন্ট হয়ে গেছে সেই তালে আমরা কি তাল মেলাতে পারছি একটা জিনিস খেয়াল করতে হবে আপনি যখন অসুস্থ হন আপনার সন্তান আপনাকে বলবে বাবা এই মেডিসিনটা খাও আপনার আম্মা বলবে যে না একটু মাথায় পানি দেই আপনার স্ত্রী বলবে কি না চলো তোমাকে ডাক্তারের কাছে নিয়ে যাই কেউ কিন্তু তারা ডাক্তার না কিন্তু আপনি অসুস্থ হয়েছেন সবাই সহযোগিতার পথ দিয়ে এগিয়ে এসছে আমাদের এডুকেশন সেক্টরটাকে শ্রেষ্ঠ সেক্টর তৈরি করতে গেলে ঠিক এমনি করে স্পেশালাইজড যারা এডুকেশন সেক্টরের তাদের মতামত নিতে হবে এই যে আপনি কথা বলছেন তার ভিতরে আপনি যদি বলছেন কিন্তু বলছেন তবে বলছেন যদি কিন্তু তবে ছাড়া এই যে সুনির্দিষ্টভাবে এই প্রস্তাবনাগুলোকে বাস্তবায়ন করার জন্য কোনো পদক্ষেপ আপনি কি আপনার জার্নালে লিখেছেন কখনো হ্যাঁ আমি আমার জার্নালে লিখেছি এবং যথাযথ কর্তৃপক্ষের কাছে কি সেই জার্নাল পৌঁছেছে
কর্তৃপক্ষ জিনিস দেখার দায়িত্ব তাদের। শিক্ষকদের রাজনীতি কি করা উচিত না উচিত? রাজনীতি সবার জন্য উন্মুক্ত থাকা উচিত, কারণ